বর্ষের প্রভাবে ক্ষতিগ্রস্ত তমলুকবাসীর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইয়াসের প্রভাবে রূপনারায়ণ নদ ভয়াবহ উত্তাল হয় আর নদীর জল তমলুক শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে প্রবেশ করে। তমলুক পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায় বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিন রাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। রাতে শুকনো খাবার এবং ত্রিপল দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন শুভেন্দু বাবু এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। মানুষের অসহায় অবস্থা আছে, আমরা সবসময় দাঁড়াই, এবারও দাঁড়িয়েছি। আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন তারা এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে গিয়েছে, কোনো সরকারের তো দেখা নেই আর পৌরসভা প্রশাসকদেরও কোনো ভূমিকা নেই। তারা ভাষণ দিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে ঘরে বসে বসে লেকচার দিচ্ছে। দাদা, ত্রাণ পাচ্ছে না মানুষ, যারা পৌর প্রশাসককে জেলা শাসককে জিজ্ঞেস এখানকার গণনায় কারচুপি করে জেতা এমএলএ কে জিজ্ঞেস। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।